Hello friends and welcome to Lightroom. Aaj amader video topic how to filter the content using the shelf and how to import the resources in Substance Painter. So bondura, cholo dekhe neoa jak. Ekhane amra ekta option dekhte pacchi shelf. Shelf ki? Shelf holo emon ekti jayga jekhane amra amader project er proyojonio texture, material ba paint korar jonno bibhinno dhoroner brush বা কিছু কন্টেন্ট যেমন আলফা প্রসিডিউলস হার্ড সারফেসেস এটসেট্রা আমরা পেয়ে থাকি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেলফকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ব্রাউজার ভিউ এবং অপরটি হলো কন্টেন্ট ভিউ। সো ব্রাউজার ভিউকে আবার অনেকগুলি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আবার কন্টেন্ট ভিউয়ের মধ্যে অনেকগুলি কন্টেন্ট রয়েছে। সো বেসিক্যালি সেলফ ইউজ করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সচার মেটেরিয়াল ব্রাশ সিলেক্ট করার জন্য। এখানে আমরা কন্টেন্টের সাইজ ছোট বড় বা মাঝারি করতে পারি। সো সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটি অপশান রয়েছে যার আন্ডারে তিনটি সাব অপশান রয়েছে। ফার্স্ট এটি হলো স্মল, এটি ক্লিক করলে কন্টেন্টগুলি ছোট করে দেখাবে, সো ছোট হয়ে গেল। এবং নেক্সট অপশান আছে মিডিয়াম, সো এটিকে মিডিয়াম করলে কন্টেন্টগুলি মিডিয়াম সাইজে দেখাবে এবং লার্জ করলে কন্টেন্টগুলিকে বড় করে দেখাবে। সো আমি এটাকে মিডিয়ামই রাখছি। নেক্সট অপশান আমরা দেখব ফিল্টার এডিটার, এটি পাওয়া যায় সেলফের ঠিক পাশেই এই অপশানটি। এটিতে ক্লিক করলে একটি সেলফ খুলবে যার আন্ডারে তিনটি অপশান রয়েছে। ফার্স্ট অপশান আছে ফিল্টার বাই পাথস, সেকেন্ড অপশান রয়েছে ফিল্টার বাই ইউসেজেস, এবং থার্ড অপশান রয়েছে ফিল্টার বাই টেক্সট কোয়ারি। সো আমি ফার্স্টে চলে যাচ্ছি। ফার্স্টে রয়েছে ফিল্টার বাই পাথ। ফিল্টার বাই পাথে এখানে কিছু পাথ দেওয়া রয়েছে যেগুলি হলো এক একটি কন্টেন্ট পাথ। সো এর আন্ডারে সব কন্টেন্টগুলি রয়েছে। যেমন আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রয়েছে আলফা। সো আমি যদি এখানে আলফায় ক্লিক করি, সো দেখো কন্টেন্ট ভিউয়ের মধ্যে সব আলফা কন্টেন্টগুলি শো করছে। আলফার যদি আমি ফিল্টার করতে চাই, সো নিচে চলে যাচ্ছি, এখানে রয়েছে বেসিক। সো আলফার আন্ডারে যে বেসিক আলফাগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। নেক্সট রয়েছে ব্রাশ। সো এখানে আলফার আন্ডারে যে ব্রাশগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। সো এইভাবেই আমরা ফিল্টার বাই পাথ দিয়ে কন্টেন্টগুলোকে ফিল্টার করতে পারি। এবার আমরা নেক্সট অপশানে চলে যাচ্ছি ফিল্টার বাই ইউসেজেস। সো এটিতে ক্লিক করলে আমার সেলফের মধ্যে যেগুলি রয়েছে সেগুলি আমি এখানে দেখতে পাবো। সো আমি যদি এখানে আলফা ক্লিক করি, সো এখানে আমাকে আলফাগুলোই দেবে। এখানে বেস মেটেরিয়াল ক্লিক করলে আমাকে যা আমার বেস মেটেরিয়াল রয়েছে সেগুলোই দেবে। আমি যদি ব্রাশে ক্লিক করি, সো সেক্ষেত্রে আমার যা ব্রাশ রয়েছে সেগুলোই দেবে। নেক্সট অপশান রয়েছে ফিল্টার বাই টেক্সট কোয়ারি। সো এটি ক্লিক করলে একটি সার্চ অপশান আসবে যেখানে আমরা আমাদের কন্টেন্ট বা সাব কন্টেন্টের নাম টাইপ করে ডিরেক্ট ফিল্টার করতে পারবো। সো আমি চাইছি আলফাস। সো দেখো এখানে কন্টেন্ট ভিউর মধ্যে শুধুমাত্র আলফাগুলি শো করছে। নেক্সট আমি যদি আলফার আন্ডারে কোনো সাব কন্টেন্ট ফিল্টার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কন্টেন্টের পর স্পেস দিয়ে সেই সাব কন্টেন্টের নাম দিতে হবে। যেমন আমি দিচ্ছি ডার্ট। সো দেখো আলফার আন্ডারে যতগুলি ডার্ট রয়েছে সেগুলি আমাদেরকে শো করছে। নেক্সট আমি যদি আরও সাব কন্টেন্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে তারপর কমা দিয়ে সাব কন্টেন্ট অ্যাড করতে হবে। সো আমি দিচ্ছি সিম্পল। সো দেখো আলফাজের আন্ডারে ডার্ট এবং সিম্পল এখানে শো করছে। সো আমি আরও অ্যাড করতে পারি, সো সেক্ষেত্রে আমাকে কমা দিয়ে লিখতে হবে। আমি চাইছি ক্র্যাক্স। সো এখানে আলফা ডার্ট সিম্পল
এবং ক্র্যাক ফিল্টার হয়েছে। তো এইভাবে আমাদের কোনো কন্টেন্ট বা সাব কন্টেন্ট ফিল্টার করতে হয়। নেক্সট আমরা দেখে নেব কীভাবে সাবস্টেন্স পেন্টারের নতুন রিসোর্স অ্যাড করা যায়। সো ফার্স্টে আমি চলে যাব ইম্পোর্ট রিসোর্স অপশনে। সো এটি ক্লিক করলে একটি উইন্ডো খুলবে যার ফার্স্ট অপশন রয়েছে অ্যাড রিসোর্সেস। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন কোন ফাইল বা রিসোর্স সাবস্টেন্স পেন্টারে অ্যাড করব। সো আমি এখান থেকে সিলেক্ট করছি, এই দুটো ফাইল নিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ফাইলই আনডিফাইন্ড রয়েছে। সো এখান থেকে আমাদেরকে চয়েস করতে হবে কোন সেলফের মধ্যে আমরা এই ফাইল দুটোকে রাখব। সো আমি এখান থেকে চয়েস করছি আলফা, এবং সেকেন্ডটির জন্য আমি নিচ্ছি আলফা। সো আমি এই দুটি ফাইলকেই আলফা সেলফে রাখব। নেক্সট আমাকে সিলেক্ট করতে হবে ইম্পোর্ট ইউর রিসোর্সেস টু। সো এখানে তিনটি অপশন রয়েছে, বাট আমার এখানে যেহেতু সেলফ রয়েছে সো আমি সেলফেই রাখছি। অ্যান্ড দেন ইম্পোর্ট। সো দেখো এখানে আমাদের নতুন রিসোর্সগুলো বা ফাইলগুলো অ্যাড হয়ে গেছে সেলফের মধ্যে। সো বন্ধুরা, আজকের ভিডিওর পর যদি তোমরা সাবস্টেন্স পেন্টার সম্বন্ধে আরও আগ্রহী থাকো তাহলে দেখতে থাকো আমাদের পরের ভিডিওগুলো। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বেশি করে শেয়ার করো। আর হ্যাঁ, মনে করে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।